प्रिय शिक्षार्थीबृंद सबाई के शुभ सकाल प्रिय अभिभावकवृंद एवं जरा देखें सबाई के मनोघर रेसिडेंशियल स्कूल फेसबुक पेज एवं मनोघर म्यूजिक स्कूल यूट्यूब चैनल पक्ष स्वागत जाना। तो प्रिय अष्टम श्रेणी शिक्षार्थीबृंद आज के तुम्हारे एकादश अध्याय तत्व उपात्त अर्थात परिसंख्यान एर पायचित्र निये आज के आलोचना करब। तो पायचित्र किभावे पायचित्र की एवं पायचित्रता केन आमरा पायचित्र व्यवहार करब पायचित्र किभावे अंकन करा जाए से सम्पर्के आज के आमी आलोचना करब। तो देखो प्रिय शिक्षार्थीबृंद प्रथमे आमादेर चिंते हबे पायचित्र की। पायचित्र की तो प्रिय शिक्षार्थीबृंद आमी पूर्वेर क्लासे बोलेछिलाम तोमादेर पाठ्य बोइये दुइटा लेखचित्र आछे एकटा हच्छे आयतलेख जेटाके हिस्टोग्राम बला हय आर एकटा हच्छे पायचित्र जेटाके पाई डायग्राम बला हय। तो देखो पायचित्र की पायचित्र मूलत हच्छे एकटा लेखचित्र पायचित्र की एकटा पायचित्र हच्छे एकटा लेखचित्र पायचित्र की एकटा लेखचित्र। तो देखो प्रिय शिक्षार्थीबृंद आमरा किसेर भित्तिते पायचित्र अंकन करब किसेर भित्तिते आमरा पायचित्र अंकन करब पायचित्र अंकन তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক সময় সংগৃহীত পরিসংখ্যান পরিসংখ্যান মানে কি তথ্য সংখ্যাভিত্তিক তথ্য এবং ঘটনাকে বলা হয় পরিসংখ্যান। কি বললাম প্রিয় শিক্ষার্থী সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনাকে বলা হয় পরিসংখ্যান। যেমন কি ধরনের মনে করো পঞ্চাশ নম্বর পরীক্ষায় পঞ্চাশ নম্বরের পরীক্ষায় হ্যাঁ পাঁচজন শিক্ষার্থীর হ্যাঁ পাঁচজন শিক্ষার্থীর ধরে নাও প্রাপ্ত নম্বর একজন পেল বিশ একজন পঁচিশ একজন চল্লিশ আরেকজন পঁয়ত্রিশ আরেকজন তিরিশ এইগুলো হচ্ছে পরিসংখ্যান অর্থাৎ প্রাপ্ত যে নম্বর এই নম্বরগুলো আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছি তথ্যটা নম্বরের তথ্যটা আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম এটা হচ্ছে একটা পরিসংখ্যান। তো আমি কি বললাম অনেক সময় সংগৃহীত পরিসংখ্যান কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা গঠিত হয় কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা গঠিত হয় বা কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন কি বললাম অনেক সময় সংগৃহীত পরিসংখ্যান কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা গঠিত হয় অথবা কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এই যে ভাগ করা হয় এই ভাগগুলোকে একটা বৃত্তের অভ্যন্তরে হ্যাঁ অর্থাৎ একটা বৃত্তের ভিতরে বিভিন্ন অংশে প্রকাশ করলে আমরা এই পায়চিত্রটা পাই। তোমরা আশা করি বুঝতেছো না দেখো মনে করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্রিকেট খেলো
হ্যাঁ মনে করো তোমরা এগারো জন প্লেয়ার, হ্যাঁ তোমাদের টিম, তো এগারো জনের প্লেয়ারে মনে করো তোমরা পেয়েছো টোটাল করেছো একশো বিশ, কত একশো বিশ পেয়েছো তোমরা একটা খেলায়। মনে করো এটা পনেরো ওভারে, হ্যাঁ পেয়েছো কত একশো বিশ। তো প্রিয় শিক্ষার্থীবিদ হয়েছে একশো বিশ, একশো বিশটা কিন্তু মনে করো তোমরা যে এগারো জন ব্যাটসম্যান আছো, তারপরে তোমাদের এই যে নো বল বা ওয়াইড হয় এগুলো মিলে ওটা অতিরিক্ত অতিরিক্ত রান। তো এখন দেখো মনে করো রাসেল ওইখান থেকে রাসেল করেছে তিরিশ, হ্যাঁ রহিম করেছে মনে করো বিশ, তারপরে কালাম করেছে মনে করো হ্যাঁ পনেরো, এইভাবে কিন্তু মনে করো অতিরিক্ত রান, হ্যাঁ অতিরিক্ত রান ধরে নাও মনে করো বিশ, এভাবে কিন্তু সবগুলো মিলে যে কয়েকটা অংশে বিভক্ত, হ্যাঁ রাসেল করেছে, রহিম করেছে, কালাম করেছে অতিরিক্ত রান, তারপরে আরও মনে করো সিমন করেছে, এভাবে করতে করতে সবাই মিলে তোমরা কত করেছ, সবগুলো মিলে কত করেছ একশো বিশ। এই যে বিভিন্ন অংশে যে রহিম রাসেল কালাম এভাবে অতিরিক্ত রান, এভাবে যদি আমি বৃত্তের অভ্যন্তরে এরকম মনে করো আমি বিশ, তোমরা ক্রিকেট খেলায় নিঃসন্দেহে দেখেছ মনে করো এই যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে তিনশো ষাট ডিগ্রি, কত ডিগ্রি, এই তিনশো ষাট ডিগ্রির অংশ হিসেবে আমরা এগুলো প্রকাশ করব। মনে করো এরকম এদিকে এদিকে করেছে মনে করো তিরিশ রান, এদিকে হয়েছে মনে করো হ্যাঁ বিশ রান, এভাবে এদিকে করেছে পনেরো রান, এদিকে বিশ রান, এভাবে করতে করতে টোটাল কত একশো বিশ রান। তোমরা হয়তো ক্রিকেট খেলায় দেখেছো বিশ্বকাপ বা টিভিতে যে ইয়েগুলো দেখায়, তোমরা দেখবে যে এভাবে পাই চিত্রের মাধ্যমে কিন্তু রানগুলো দেখানো হয় যে এক রান কত কোন দিকে কত খেয়েছে, হ্যাঁ অথবা ফোর কোন কত মেরেছে কোন দিকে কত কত অ্যাঙ্গেলে বা কত ডিগ্রিতে, এগুলো কিন্তু দেখানো হয়। তাহলে দেখো কোনো উপাত্ত তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসেবে প্রকাশ করলে আমরা পাই চিত্রটা পেয়ে যাই, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাই চিত্রকে আবার বৃত্ত লেখও বলা হয়, ফাই চিত্রকে কী বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্ত লেখা বলা হয়। তো ফাই চিত্রকে কেন বৃত্ত লেখা বলা হয়, যেহেতু কোনো উপাত্ত বৃত্তের মাধ্যমে হ্যাঁ উপস্থাপন করা হয়, যেহেতু কোনো উপাত্ত যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন যে লেখচিত্র তা পাওয়া যায় সেটাকে বলা হয় ফাই চিত্র। কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো উপাত্ত বৃত্তের মাধ্যমে যখন উপস্থাপন করা হয় তখন যে লেখচিত্র তা পাওয়া যায় সেটাকে বলা হয় পাই চিত্র, এই জন্য এটাকে পাই চিত্র থাকে বৃত্ত লেখাও বলা হয়, অর্থাৎ বৃত্তাকার লেখা, যেহেতু বৃত্তের অভ্যন্তরে কি একটা বৃত্তের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়, বুঝতে পেরেছ। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে পাই চিত্র কি, তোমরা এক বাক্যে বলবে লেখচিত্র, পাই চিত্র হচ্ছে লেখচিত্র। এখন যদি বলা হয় পাই চিত্রকে বৃত্ত লেখা বলা হয় কেন, তখন তোমরা এভাবে লিখতে হবে, হ্যাঁ কোনো উপাত্ত যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন যে লেখচিত্রটা পাওয়া যায় সেটাকে বলা হয় পাই চিত্র, এই জন্য পাই চিত্রকে বৃত্ত লেখাও বলা হয়, হ্যাঁ বা বৃত্তাকার লেখ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাই চিত্র আমরা কেন ব্যবহার করব, ব্যবহার করব কেন ব্যবহার করব, কেন প্রশ্নটা হচ্ছে কেন, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন। এক নম্বর হচ্ছে আমরা বলতে পারি বোঝা সহজ হয়,
बुझते सहज है, बुझते सहज है, फाइचित्रे माध्यमे बुझते सहज है, तापर देखते सुंदर लेखा जाए अर्थात चित्ताकर्षक है, देखते सुंदर देखा जाए चित्ताकर्षक है। ये तुम्हारे जो अनुधवनमूलक प्रश्न अर्थात ख नं प्रश्ने जो बला है फाइचित्र कैन व्यवहार करा है तेल तुम्हारा दुटा लिखे देवे जे बोझा सहज है एवं चित्ताकर्षक है, देखते चित्ताकर्षक है। तो देखो प्रिय शिक्षार्थीबृंद, कथा ना बाड़िए आमरा ए अंकटा करे देखी जे फाइचित्र किभाबे अंकन करब। जे तुम्हारे पाठ्य बोइयेर एकादश अध्यायेर 117 पृष्ठार 17 नम्बर सरि 174 पृष्ठार 17 नम्बर जे अंकटा तुम्हारे आछे जेखाने देखो 200 जन शिक्षार्थीर पसंदेर फल, 200 जन शिक्षार्थीर पसंदेर फल देखानो होयेछे। एखाने देखो आम पसंद करे एरकम शिक्षार्थी संख्या होते 70 जन, कांठाल पसंद करे एरकम शिक्षार्थी होते 30 जन, लिसु पसंद करे एरकम शिक्षार्थी होते 80 जन एवं जामरुल होते 20 जन। तो एगुलो देखो এই তত্ত্বগুলোকে আমি পাইচিত্রে কিভাবে উপস্থাপন করব একটা তোমাদেরকে দেখাই। তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এগুলোতে এগুলো ডিগ্রিতে রূপান্তর করতে হবে। যেহেতু কেন ডিগ্রিতে রূপান্তর করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা জানি বৃত্ত হচ্ছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত বলেছিলাম, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ মনে রাখবে। এটা এটা কিন্তু বহুনির্বাচনী প্রশ্নে তোমাদের আসতে পারে, 307 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ কত, কেন্দ্র তো চিহ্ন বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 307 ডিগ্রি। তাহলে এখন আমাদেরকে 307 ডিগ্রি করতে হবে এগুলো সবগুলো, তাহলে 200 জনকে আমাদেরকে 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করতে হবে। এই জন্য এগুলোকে এই যে 70 জন 30 জন 80 জন 40 জন শিক্ষার্থীকে এগুলোকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো দেখো কিভাবে করব, দেখো প্রথম কাজটা আমাদের করতে হবে তাহলে ডিগ্রিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ ডিগ্রি পরিমাপগুলো বের করতে হবে। এই যে শিক্ষার্থীর ডিগ্রি পরিমাপগুলো আমাদের বের করতে হবে। তো কিভাবে করব দেখো, কিন্তু মনে রাখবে তোমরা যতজন শিক্ষার্থী থাকবে বা যতজন ইয়ে থাকবে উপাত্ত, যত উপাত্ত থাকবে মোট উপাত্তকে 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করব আমরা। তাহলে এখানে আমাদের লিখতে হবে যখন আমরা এই অঙ্কটা করব সমাধান, তাহলে আমরা প্রথমে লিখতে হবে যে আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 307 ডিগ্রি। এই কোটাটা আগে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা 200 জনকে 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করব। তাহলে এখন লিখতে হবে, তাহলে এখন 200 জনের জন্য 200 জনের জন্য কোণ কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 200 জনকে আমরা 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করতেছি, 360 ডিগ্রি। তাহলে 200 জনের জন্য কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে একজনের জন্য কত ডিগ্রি, একজনের জন্য কত ডিগ্রি, তাহলে 200/360। তারপরে এখন দেখো প্রথমে কত
70 জন, তাহলে 70 জনের জন্য কত ডিগ্রি দেখি, 70 জনের জন্য কোণ, তাহলে 307 গুণ 70, তাহলে এখন কাটাকাটি দিলে শূন্য দুইটা কাটা যাবে, তাহলে 18 × 37 18 × 7 কত 126 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 70 জনের জন্য কোণ হচ্ছে কত 126 ডিগ্রি। এখন অনুরূপভাবে আমাদের বের করতে হবে 30 জনের জন্য কত ডিগ্রি, 80 জনের কত জন্য কত ডিগ্রি, 20 জনের জন্য কত ডিগ্রি, তাহলে 30 জনের জন্য কত ডিগ্রি। সুতরাং 30 জনের জন্য কোণ ঠিক অনুরূপভাবে দেখো 200 307 তারপরে কত 30, তাহলে এখানে দুইটা শূন্য কাটা যাবে, দুই দিয়ে ভাগ করলে 18 3 18 কত 54, হ্যাঁ 3 আর 24 54, 3 আর 18 কত 54। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে 30 জনের জন্য উৎপন্ন কোণ হচ্ছে কত 54 ডিগ্রি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, দেখো 126 ডিগ্রি পেলাম, তারপরে 54 ডিগ্রি পেলাম। এরপরে হচ্ছে অনুরূপভাবে 80 জনের জন্য কত ডিগ্রি দেখি, বের করে দেখি, তাহলে 80 জনের জন্য, 80 জনের জন্য কোণ এখন অনুরূপভাবে এখানেও কি করতে হবে তোমাদের ভাগ করতে হবে, তাহলে 307 ডিগ্রি গুণ 80, তাহলে এখানে দুইটা শূন্য কাটা যাবে 18, তাহলে 8 18 কত 144 ডিগ্রি। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে 80 জনের জন্য আমরা কোণ পেলাম করো কত 144 ডিগ্রি, আরও একটা বাকি আছে, তা হচ্ছে 20 জনের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এটা মুছতেছি, তো দেখো আমি এদিকে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু এগুলো মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে ছিল আম, এটা হচ্ছে আম, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, আম এটা হচ্ছে কাঁঠাল, আর এটা হচ্ছে লিচু, এবং সবশেষে হচ্ছে জামরুল। তাহলে কতজন 20 জন, তাহলে সুতরাং 20 জনের জন্য কোণ ঠিক অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 200 নিচে যাবে, 307 উপরে গুণ 20, তাহলে এখানে শূন্য দুটা কাটা যাবে, 18 × 36 এটা হচ্ছে জামরুল। তাহলে 20 জন পছন্দ করে 20 জনের জন্য কোণ হচ্ছে 36 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি পরিমাপগুলো বের করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে কিন্তু তোমাদের ডিগ্রি পরিমাপ বের করতে বলা হতে পারে, যে অনুধাবনমূলক প্রশ্নে অর্থাৎ ক নং প্রশ্নে তোমাদেরকে বলা হতে পারে যে শিক্ষার্থীর সংখ্যার ডিগ্রি অনুভব ডিগ্রি পরিমাপগুলো বের করো। এগুলো হচ্ছে ডিগ্রি পরিমাপ, দেখো 70 জনের জন্য 126 ডিগ্রি, 30 জনের জন্য 54 ডিগ্রি, 80 জনের জন্য 144 ডিগ্রি, আর 20 জনের জন্য হচ্ছে 36 ডিগ্রি। তো এখন দেখো এই ডিগ্রিগুলো আমাদেরকে কোথায় বের করতে হবে, কোথায় উপস্থাপন করতে হবে, 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপন করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি নিচে প্রাপ্ত ডিগ্রি পরিমাপগুলো পাই চিত্রে উপস্থাপন করা হলো, এভাবে লিখতে পারো, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লিখতে পারি প্রাপ্ত ডিগ্রি পরিমাপগুলো নিচের পাই চিত্রে উপস্থাপন করা হলো, নিচের
पाई चित्रे बात 360 डिग्री अंश हिसेबे उपस्थापन करा हलो। अच्छा 360 डिग्री एर अंश हिसेबे उपस्थापन करा हलो 360 डिग्री एर अंश हिसेबे उपस्थापन करा हलो। ঠিক আছে, অথবা এতে লেখাটা না লিখলেও শুধু কেবলমাত্র পাইচিত্র নিচে পাইচিত্র অঙ্কন করা হলো এভাবে লিখলেও কিন্তু হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এদিকে অঙ্কন করতেছি, তোমরা কিন্তু ডিগ্রি পরিমাপগুলো মনে রাখবে। দেখো আমি এদিকে রাখতেছি আম হচ্ছে 126, তারপরে কাঁঠাল হচ্ছে 54, তারপরে লিচু হচ্ছে 144, আর এটা হচ্ছে জামরুল এটা হচ্ছে জামরুল। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে অঙ্কন করতেছি। তাহলে প্রথমে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমাদের কি অঙ্কন করতে হবে? একটা বৃত্ত অঙ্কন করতে হবে, মনে রাখবে। দেখো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে একটা বৃত্ত আমি অঙ্কন করলাম, তোমরা বোধহয় দেখতে পাচ্ছ না, তবে অত্যন্ত দুঃখিত সেটা হচ্ছে আমি দেখো মার্কার দিয়ে আর ঘোরাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তথ্যগুলো বৃত্তে উপস্থাপন করতে হবে। তো কিভাবে করব দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছাঁদার সাহায্যে এগুলো কি করব? তো যে কোনো একটা প্রথমে কি করবে, যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করবে, মানে এরকম দেখো, দেখো এভাবে প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করবে। অঙ্কন করার পরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম আমাদের যে ডিগ্রি সেটা হচ্ছে কি 126 ডিগ্রি। তো দেখো 126 ডিগ্রি যদি হয়, আমাদেরকে তোমরা কম্পাসটা দেখো, সরি সাঁটাটা এভাবে বসাবে। দেখো এই যে এখানে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ, এখানে দেখো 10, 20, 30 এভাবে দেওয়া আছে, আবার এই উপরে দেখো 10, 20, 30। তাহলে তোমরা ঠিক এভাবে বসাবে, হ্যাঁ
বসানোর পরে দেখবে যে নিচেরগুলো গুনবে, দেখো নিচেরগুলো, এই যে দেখো নিচে দশ কুড়ি, নিচের উপরেগুলো নয়, উপরেগুলো গুনলে তখন এই দিক থেকে গুনতে হবে, নিচেরগুলো গুনতে হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে গুনতে হবে। এখন দেখো একশো ছাব্বিশ ডিগ্রি, যদি একশো ছাব্বিশ ডিগ্রি হয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদেরকে একটু দেখাই, যদি একশো ছাব্বিশ ডিগ্রি হয় তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একশো ছাব্বিশ ডিগ্রি যদি হয় তাহলে দেখো এখানে হচ্ছে একশো, এখানে কত, এই দেখো এখানে হচ্ছে একশো, হ্যাঁ তাহলে যদি ছাব্বিশ হয় এখান থেকে তোমরা কি গুণা শুরু করবে, যে এখানে যদি একশো হয় তাহলে এখানে একশো দশ, দেখো একশো দশ, একশো বিশ, এই বিশের পরে একশো বিশের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ, এই দেখো এইখানে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গায় তোমরা কী করবে, এই দেখো এই জায়গায় একশো ছাব্বিশ হলে এখানে একশো বিশ, এখানে কত একশো বিশ, তাহলে তোমরা এখানেই করবে একশো ছাব্বিশ। তো দেখো এভাবে বসাবে সাদাতে ঠিক এভাবে, দেখো এই যে কেন্দ্র যেটা কেন্দ্রের জায়গায় এটা বসাবে, দেখো এই আমি কেন্দ্রে বসাচ্ছি, দেখো এই বসালাম এই এভাবে কিন্তু বসাবে, কেন্দ্রে বসানোর পরে কেন্দ্রে এভাবে ছাদাতি বসাবে, বসানোর পরে ওই তোমাদেরকে যেভাবে দেখালাম এইখানে হচ্ছে একশত ছাব্বিশ, তো দেখো এভাবে থানবে, এই এটা হচ্ছে একশো ছাব্বিশ, অর্থাৎ এটা হচ্ছে কি আম, এটা হচ্ছে আম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানে এটা কত একশো ছাব্বিশ ডিগ্রি আম, ঠিক আছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে কত দেখো, এরপরে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি কাঁঠাল, হ্যাঁ চুয়ান্ন, তাহলে চুয়ান্ন ডিগ্রি যদি যখন যখন ইয়ে করবে তখন ঠিক এভাবে, এই দেখো কেন্দ্রটি, এই দেখো এখানে কিন্তু একটা কেন্দ্র ধরতে হবে তোমাদের, কেন্দ্র এই দেখো এই জায়গায় কেন্দ্র আছে, এই কেন্দ্রে বরাবর বসাতে হবে, বসানোর পরে চুয়ান্ন, তো চুয়ান্নটা কীভাবে দেখবে দেখো চুয়ান্ন, এই দেখো এখানে পঞ্চাশ, এখানে হচ্ছে পঞ্চান্ন, এই চুয়ান্ন হচ্ছে এই জায়গায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেখো পঞ্চাশ, এখানে পঞ্চাশ আছে পঞ্চাশ, এখানে হচ্ছে পঞ্চান্ন, যে লম্বা যে দাগটা আছে ওইটা হচ্ছে পঞ্চান্ন, তাহলে এক কম হলে চুয়ান্ন, এভাবে বসাবে, এই দেখো এভাবে কেন্দ্র বরাবর বসাবে, বসানোর পরে তোমাদেরকে চুয়ান্ন, তাহলে চুয়ান্ন হলে ঠিক এই জায়গায়, এই দেখো এভাবে টানবে, এটা হচ্ছে চুয়ান্ন, এটা হচ্ছে কাঁঠাল, এটা হচ্ছে কাঁঠাল, এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি। এখন দেখো এখন হচ্ছে বলেছে একশো চুয়াল্লিশ ডিগ্রি, তাহলে ঠিক অনুরূপভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে এখানে একশো চল্লিশ, এখানে একশো চল্লিশ, এ দেখো নিচেরগুলো গুনতেছি আমি, উপরেগুলো নয়, উপরেগুলো গুনলে এদিক থেকে গুনতে হবে, তাহলে নিচেরগুলো একশো চল্লিশ, এখানে হচ্ছে এই দেখো এটা হচ্ছে একশো একশো চল্লিশ, তাহলে এখানে হচ্ছে চুয়াল্লিশ, হ্যাঁ তাহলে চুয়াল্লিশ যদি হয় সরি পঁয়তাল্লিশ, তাহলে চুয়াল্লিশ হলে এক কম এই জায়গায়, তাহলে দেখো ঠিক এভাবে বসাবে, আরও কেন্দ্রে বরাবর বসাবে, এই দেখো এভাবে কেন্দ্র বরাবর বসাবে, বসানোর পরে এবার একশো চুয়াল্লিশ, এই এখানে হচ্ছে একশো চল্লিশ, তাহলে এই এই জায়গায় ঠিক এভাবে বসাবে, এই চুয়াল্লিশ হচ্ছে এই জায়গায়, হ্যাঁ তাহলে এভাবে যোগ ইয়ে করবে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ
এটাই হচ্ছে কত, এটা হচ্ছে লিসু, এটা হচ্ছে 144 ডিগ্রি, আর বাকি যেটা 36 যেটা আছে ওইটা হচ্ছে জামরুল। এটা হচ্ছে 36, এটা হচ্ছে আমাদের নির্ণেয় ফায়চিত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন এটা এভাবে উপস্থাপন করবে, যখন এভাবে উপস্থাপন করবে তখন এই ডিগ্রিগুলো লেখার দরকার নেই, যে 126 ডিগ্রি, 54 ডিগ্রি, 144 ডিগ্রি, 36 ডিগ্রি, এগুলো দেখা লেখার দরকার নেই। কেবলমাত্র তোমরা তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এগুলো লিখে রেখেছি। দেখো এখন এই যে পুরো, পুরোটা হচ্ছে কত, কতজন, পুরো 200 জনকে আমি এখানে কি করলাম, উপস্থাপন করলাম। দেখো 200 জন কীভাবে, দেখো এগুলো লেখার দরকার নেই, 200 জন কীভাবে হলো একটু দেখায় তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আম পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল 70 জন, আর এখানে কতজন ছিল, 30 জন, এটা ছিল 80 জন, আর এটা ছিল 20 জন। তাহলে দেখো এগুলো সবগুলো যোগ করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 80 এবং 20 মিলে কত, 170 এবং 30 মিলে কত, 100, তাহলে 200। এই 200 জনকে আমি ফায়চিত্রে উপস্থাপন করলাম। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় কি, ফায়চিত্র। তাহলে তোমরা এখানে নিচে লিখতে পারো যে 200 জনকে 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপন করা হলো, এর অংশ হিসাবে উপস্থাপন করা হলো, অথবা এতগুলো লেখার দরকার নেই, তারপরেও তোমরা লেখা লিখলে হবে না লিখলে হবে, উপস্থাপন করা হলো। এটি নির্ণেয় ফায়চিত্র, এভাবে লিখে দেবে। এই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা অঙ্কন করতে পারলে এখানে 4 নম্বর তোমরা পাবে। তো এগুলো বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এগুলো চর্চা করবে, অতি সহজ। তবে প্রথম কাজটা তাহলে তোমাদের কি করতে হবে, যখন তোমাদেরকে বলা হবে যে ফায়চিত্র অঙ্কন করো, তখন তোমাদের প্রথম কাজটা করতে হবে যে এগুলো দেওয়া থাকবে, যে জনসংখ্যাগুলো দেওয়া থাকবে বা শিক্ষার্থীর সংখ্যা যেগুলো যেগুলো যে উপাত্তগুলো দেওয়া থাকবে, এই উপাত্তগুলোকে তোমাদেরকে উপাত্তগুলোর ডিগ্রি পরিমাপ নির্ণয় করতে হবে। প্রথমে নির্ণয় করে ওই ডিগ্রিগুলো তোমরা 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করবে। তো 360 ডিগ্রি উপস্থাপন করলে নির্ণয় ফায়চিত্রটা পেয়ে যাবে। আর মাঝে মধ্যে এমন কতগুলো প্রশ্ন দেওয়া থাকে যে ফায়চিত্রটা অলরেডি দেওয়া থাকে, ওখান থেকে তোমাদেরকে সংখ্যায় রূপান্তর করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিছু তাহলে বুঝতে পেরেছ, যদি তারপরেও না বুঝো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং বাসার সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করো, আর বের হতে হলে অবশ্যই তোমাদের মাস্ক ব্যবহার করতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।